বিসমিল্লা হিবাহান ইব্রাহিম আসলাতামাইয়া রসুল্লাহ ওয়াআলা আলিকা ওস হাবি ক্যা হাবিবাস নবী আল্লাহ ওয়াআলা আলিকা ওয়াস হাবিকা নূর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন পবিত্র সফর মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আজকে আমাদের আহলে সুন্নতের। আলোকবর্তিকা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক শ্রোতা আলহামদুল্লাহ হাজাওয়াজ এই স্পেশাল ট্রান্সমিশন আল হজরত রহমতুল্লাহ তল্লা আলিহি এর উরু শরীফ উপলক্ষে আলহামদুলিল্লাহ মাদান সেনের বাংলা নিয়ে এসেছে আল হজরত রহমতুল্লাহ তা আল এনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আসন অনুষ্ঠানের শুরুতে আমরা দরু পাঠ করার কেমন ফজিলাত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইকা তারিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আফতার কৌদেরি রজবিদ দামাত বরকাতহমুল আলিয়া তিনি আমাদেরকে দরিদ্র পাক পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তার লিখিত রিসালার মধ্যে এইরকম দরিশরীপ পাঠ করার ফজিলত তুলে ধরেছেন যে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুবুর নুরসাল্লাহ তা ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আমার উপর দশ বার শরীফ পাঠ করবে আল্লাহ পাক ওই ব্যক্তির উপর এক শতটি রহমত নাজিল করবেন সোহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দোষ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুক আমি আসল মহাম্মদের সাথে আমরা আরেকটিবার দর্শরে পাঠ করে নিই সোলো আর আল হাবিব সল্লোল্লাহ অ্যাল মোহাম্মদ সল্লোল্লাহতা অয়ল আর হিহু আর হিউদ দশশ্রোতা আপনারা যারাই যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাসাল্লাহ আমাদের মিরাজ হুজুর এবং আমাদের নাতুরু শঙ্কর ইসলামী ভাই এবং আমাদের সুলাইমান মাদানী হুজুর অসংখ্য শুভেচ্ছা এবং শুক্রিয়া জ্ঞাপন করছি হুজুর আপনাদের মশা আমাদের আমাদেরকে সময় দিয়েছেন সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালা আম আপনাদেরকে এবং দর্শক শ্রোতা যারা দেখতে পাচ্ছেন সকলকে এর উত্তম প্রতিদান মুসিত করুক দর্শক আসুন প্রথমত আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট আমাদের নাথ প্রভুশঙ্কর ইসলামিমের থেকে নাচ বা কালাম শোনার সৌভাগ্য অর্জন করবো এরপর ইনশাআল্লাহ আমাদের আমন্ত্রিত লিগে দাওয়াত ইসলামী থেকে আমাদের আজকে নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের এম এস বা বিভিন্ন সেগমেন্টসও থাকবে ইনশাআল্লাহ আসুন আমাদের নাথ প্রবেশঙ্কর ইসলামের থেকে নাচ শোনার সৌভাগ্য অর্জন করব صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله صلي على رسولنا صلي صلي على نبي صلي على رسولنا، صلي على محمد، جمعتُ جسدي. আশা আল্লাহ তালা আমাদের ও অন্তরকেও চমকিয়ে দি আল্লাহব তারপরে হাবিব সাদাল আলি সুহান আল্লাহ দশ শ্রতা আহলেসন্নতের আলোকবর্তিকা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ চলমান রয়েছে এই যে আহলেসন্নতের আলোকবর্তিকা কে বা আজকে যে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে যে ইমাম আহমদ্দ রাজাকান রহমতুল্লাহ আলাহি এই যে নামটা শোনারও যে সৌভাগ্য হচ্ছে আমরা যে বলি আলা হজরত ইমাম আহলে সুন্নাত চৌদ্দ শত শতাব্দীর মজাদ্দ যে বলে থাকি যে আলা হজরত ইমাম আহমদ রাজা কান রহমতুল্লাহি তা আল এই যে এমন একজন ব্যক্তি আল একজন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপহারস্বরূপ যে ইনি এসেছেন আল্লাহ তালার পক্ষ থেকে ইনার যেই মহান গুরুত্ব এবং এনার বদলতে যে আজকে আলহামদুলিল্লাহ আমরা সঠিক যেটা ইসলাম সঠিক যেটা আখিদা সেটা আজকে আমাদের জানার সৌভাগ্য হচ্ছে এটার উপর আমল করার সৌভাগ্য হচ্ছে আজকে আমাদের ইমান হেফাজত করার সৌভাগ্য হচ্ছে মোমিনের সবচেয়ে বড় সম্পদ তার ইমান বলা হয়েছে আর সেই ইমানকে হেফাজত করার সৌভাগ্য আলহামদুলিল্লাহ বলতে গেলে আজকে সেই আলা হজরত ইমাম আহমদ রাজাকান রহমতুল্লাহ তাহল হি ইনার আল্লাহ পাকের বড় দয়ায় আমাদের নসিব হচ্ছে কিন্তু আমাদের মধ্যেও আমরা এমন অনেকে ছিলাম যারা এই আলা হজরতের নাম আগে কখনো শুনেনি। আল্লাহ পাকের বড় দয়া আজকে কার মাধ্যমে তার নাম শোনার সৌভাগ্য হচ্ছে কার মাধ্যমে তার লিখনগুলা জানার সৌভাগ্য হচ্ছে এটা সকলের অন্তর থেকে তার উত্তর চলে আসে দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাকত আমি আহলে সন্ন্যত মৌলানা মাহমদ ইলিয়াস সত্তর কাদির দাম বরকাতমুল্লা আলিয়া তো আজকে আমরা বিষয় রেখেছি এটাই যে আমি আহলে সন্নত দাম কাতমুল্লা আলিয়া এবং আলা হজরত রহমতুল্লাহ তা আল এই দুইজনের যে একটা বিষয় আসুন সেই সম্পর্কে আছে আমাদের মোবাইল মোবালিকে দাওয়াত ইসলামী গন্ধ থেকে আমার পাশ থেকে শুরু করবো আমাদের মিরাজ ভাই থেকে হজর কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ করলেহান তো যে আজকে আমরা যে বিষয় রেখেছি যে আমি রাহুল ইসন্নদ এবং ইমাম এহাল সন্ন্যত বলে যেতে পারে আল্লাহ রহমতুল্লাহ তা আল্লাহ এই একটা বিষয় আমরা আজকে রেখেছি তো এই বিষয়ে প্রথম দর্শকের উদ্দেশ্যে সঙ্কির তাকে আর কি ঘুরে ধরবেন সুক্রিয়া কাউসর ভাই এর এত সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে আল্লাহ হজরতের ব্যাপারে প্রোগ্রাম ট্রান্সমিশন স্পেশাল ট্রান্সমিশন সর্বপ্রথম তো আমি তাদেরকে ধন্যবাদ জানতে চাই যারা পর্দার আড়ালে ক্যামেরাম্যান সুইচম্যান ডিরেক্টর সবাইকে পাশাপাশি আপনাকে যিনি হোস্টিং করছেন কাউসর ভাই আপনাকে আমি ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি প্রোগ্রাম সাধারণ মানুষের সামনে তুলে দেওয়ার জন্য কারণ আলহামদুলিল্লাহ জাহাজ হাজরাতের সম্পর্কে কিন্তু বেশিরভাগ যে তথ্যটা জানা হয়েছে সেটা মাদানী চ্যানেলের মাধ্যমেই বেশিরভাগ মানুষ যারা আমাম যারা আলেম নয় আমাম সাধারণ মানুষ তারা বেশিরভাগ মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানতে পারে বুঝতে পারে আল্লাহ হজরতের কালাম শুনতে পারে কোনটি আল্লাহ হজরতের কালাম কোনটি আমি শুনতে কালাম সেগুলো এখন জানতে পারে মাদানী চ্যানেলের মাধ্যমে আমি আরও সমবেদনা জানতে চাই আমাদের বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় প্লাবিত হয়ে যে সকল মাধ্যমিক চ্যানেলের দর্শক সহ আশিকানের রসুল মহা সংকটময়ী জীবনযাপন করছেন এসকল সকল আশিকানের রসুলের ক্ষেত্রে আমি সমবেদনা জানাতে চাই অনেকে এই বন্যায় প্লাবিত হয়ে ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তাদেরকে মাফিরত দান করুন যারা এই বন্যায় প্লাবিত হয়ে যাদের ঘর উজাড় হয়ে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লাহ তালা তাদেরকেও ধৈর্য ধারণ করার তফিক নসিদ করুক আমি আলহামদুলিল্লাহ মাধ্যমিক চ্যানেলের দর্শকবৃন্দ জেনে খুশি হবেন যে এফ জি টিম আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম একটি ডিপার্টমেন্ট ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন যেটি মানব কল্যাণ সংস্থার কাজ করেন দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ সামগ্রী নিয়ে আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছে তো আপনাদের মাধ্যমে চ্যানেল আমাদেরকে যারা দেখছেন আমি তাদেরকে অনুরোধ করবো এফ জি আর যে আমাদের একটি ডিপার্টমেন্ট হয়েছে বিভাগ রয়েছে এটা আপনারা সবাই দেখছেন যে বন্যাত্ব যারা এই দুর্যোগময় অবস্থার মধ্যে বিপদ সংকুলন সংকুলন অবস্থায় আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে আপনারাও এফ জি আর সঙ্গদিন যাতে করে বন্যে প্লাবিত যারা যাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটার থেকে যেন পরিত্রাণ হয়ে আসতে পারে এফ জি মাধ্যমে তো আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তাদের জন্য দোয়া করার এবং এই যে বিপদ যেন আল্লাহ তালা অতি শীঘ্রই কাটিয়ে আনে সে তো করুক সে দোয়াই করি ভাই আজকের যে সুনিতার আলো পত্রিকা যে অনুষ্ঠানটি আপনি নিয়েছেন আল্লাহ হজরতের সম্পর্কে আসলে জানার জন্য আজকে যে বিষয়টি রেখেছেন আহলে হেলসুননত আর আমির সুন্নত দুজনকে নিয়ে আসলে তাদের ব্যাপারে বলার মতো জবান তাদের ব্যাপারে বলার মতো সেই আকল সে জ্ঞান সে বিবেক আমার তেমনটা নেই কিন্তু আল্লাহ তালা যা কিছু বলার তফিক দিবেন ইনশাল্লাহ এটা পিরো মসজিদের সত্তাহেই মনে করব আলহামদুল্লি তো দেখেন আলহামদুলিল্লাহ আলাহ হজরত সম্পর্কে আপনি না বললেন যে আল্লাহদের সম্পর্কে আমরা অনেকেই জানতে পেরেছি আসলে আমি নিজেই যদি আমি প্রশ্ন করি প্রথম নিগ্রহণের সুরাকে দিয়ে আমি যদি প্রশ্ন করি নিগ্রহণ সুরা বলতেছে যে আমি আলাহ হজরতকে চিনতাম না আল্লাহ যখন থেকে আমি আল্লাহ দামান ধরেছি তখন থেকে আলাহ হজরত চিনছি আমির আল্লাহ এমন একজন জাত এমন একজন ব্যক্তি যিনি প্রতিটি কথাই আলা হজরতের কথা

যে ছোটোবেলায় যখন বাবুল মদিনা কারাচিতে একটি মসজিদ যেটার নাম হচ্ছে বাদামি মসজিদ বলা হয় আচ্ছা তো ওই মসজিদ থেকে না এই দরি সাদা আসতো দরে শরীফের আওয়াজ আসতো জি আর নাতে মুস্তাফা সাল্লাহ তালিসামার আওয়াজ আসতো আর আলহামদুলিল্লাহ তিনি সম্পূর্ণ একজন ইমাম ছিলেন ওই মসজিদের আচ্ছা ওই মসজিদের মাধ্যমে আমি হরসুন ছোটোবেলা থেকেই আল্লাহ হাজরতের সম্পর্কে আল্লাহ হাজরতের নাত কালাম তিনার উক্তি শুনে শুনে আল্লাহ হাজরতের প্রতি একটা ভক্তি ভালোবাসা সুহান ছোটবেলা থেকে জাগ্রত হয়ে সুহান আল্লাহ সুহান আমির এটা বলেন যে ছোট বাল্যকাল অর্থাৎ যাদের ছোট কাল সেটা হচ্ছে সাদা কাগজের মতো জি হ্যাঁ যাই লিখবে তাই এটা কি হয়ে যাবে মানে এখানে লিপিবদ্ধ হয়ে যাবে বদ্ধ হয়ে তো আমির আল্লাহ বলতেছেন যে আমি ওই ছোটবেলায় যখন আল্লাহ হজরতের বারবার কালাম শুনতাম আল্লাহ হজরতের কথা শুনতাম তো আল্লাহ হজরতের থেকে একটা ছোটবেলা থেকেই দেওয়ানা হয়ে গেছে তো এই দেওয়ানাটা হওয়ার পর থেকে আমি আল্লাহ হজরতের সম্পর্কে আরো জানা আল্লাহ হজরতের কালাম পড়া আরো আগ্রহ বৃদ্ধি পাওয়া এটা ক্রমান্বয়ে বাড়তে রয়েছেন আসলে এখান থেকে আমরা একটা জিনিস তুলে আনি যে যে বাচ্চা বয়সে যে কেউ যদি তাকে শরীরের জ্ঞান দিতে পারে এই অল্প বয়সে যদি বাচ্চাদেরকে যেগুলো আশিকে রসুল যারা হচ্ছে আল্লাহওয়ালা জি জি তাদের জীবন সম্পর্কে যদি ধারণা দিতে পারে জি তাদের সম্পর্কে যদি মহাবত বৃদ্ধি করাতে পারে যেটা এগুলো যদি ছোটবেলা থেকে যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে একটি বাচ্চা ছোটবেলা থেকেই এমন ব্যক্তিদের অনুসরণকারী হবে যারা আল্লাহ তার রসুলের পদকাকে ধরেছিলেন সোভা দেখেন কাউসর ভাই এখানে এই কথাটাও বলি যে বাচ্চাদেরকে আমরা ছোটবেলায় কিন্তু নাচ গান এগুলা নিয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা বেশি অ্যাট্রাকশনে ফেলে রাখতেছি যার দরুন বাচ্চারা এগুলা করতে থাকে এবং দিনই মহল থেকে দূরে দূরে সরে যায় যেটার ক্ষয়ক্ষতি কিন্তু আমরা একেবারে দেখি না এটা বড় হওয়ার পর থেকে আসলে দেখা যায় যে বাচ্চা যখন উগ্র হয়ে যায় বাচ্চা যখন পশ্চিমা কালচারকে বেশি ফলো করে ফেলে তখন বুঝতে পারি যে আসলে আমি একটা আমার সন্তানকে কোথায় দিয়েছি ওই সকল মা বাবা বুঝতে পারে যারা একটু শরীয়তের সাথে অ্যাটিটিউডটা কাপকে নিয়েছেন ওই সকল মা-বাবা ধারণা করতে পারল না আমার সন্তান কোথায় চলে যাচ্ছে নিজেরাই শরীয়তের উপরে নেই কিন্তু তাদের জন্য একটা বড় উদাহরণ হচ্ছে আমিরুল সুন্নতের জীবনী তো দেন আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে আমিরুল সুন্নতের বাল্যকাল এমন ভাবে গিয়েছে যে তিন ছোটবেলা থেকে যে বলা হচ্ছে না যে নিগনে প্রশ্ন করেছিল যে মানুষকে যদি ভালো লাগে মানুষের প্রতি ভালোবাসা যাকে এটা কিছুদিন থাকে আস্তে আস্তে এটা আবার যেতে থাকে আচ্ছা হ্যাঁ তো আপনার মধ্যে এটা একেবারে স্থায়ীভাবে স্থাপন কিভাবে হয়েছে এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার প্রথম হচ্ছে হচ্ছে ভাগ্যের ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে আমি সবসময় আমি আল্লাহ হজরতের শান মান ইমাম খান আলিহ রাহমাতুল মান্নান ওনার সবসময় তাস্করা করে থাকি হ্যাঁ আসলে দেখেন কোথায় কার মধ্যে আর কোথায় ইউপি উত্তরপ্রদেশ বারেলি শরীফ হ্যাঁ কত দূর ডিস্টেন্স কিন্তু দেখেন তাদের মধ্যে ইস্কের ইস্ক কেমনে পয়দা হয়েছে মোহব্বত কেমনে সৃষ্টি হয়েছে আর আমরা কোথা থেকে আজকে বসে কথাগুলো বলছি আমরা একটা কান্ট্রি থেকে বাংলাদেশ থেকে এটা বলছি কার কথা বলছি যিনি ইউপির মধ্যে একটি শহর বেরেলির মধ্যে ছিল উত্তরপ্রদেশের আর কার সাথে কার মিলিয়ে কথাগুলো বলা হচ্ছে কার মহব্বত যিনি কারাচিতে কত দূরতে কত দূর কিন্তু আজকে তাজকাল আমরা এখানে বসে করছি কেন করার একটাই কারণ তারা দুনিয়ার জন্য কোনো কিছু নিজেকে প্রাধান্য দেয় নাই এরা প্রাধান্য দিয়েছে শুধু আকিরাতের জন্য দিন ইসলামের ক্ষেত্রে বেশি হ্যাঁ আল্লাহ حضرت দেখেন আমি আলোচনার ব্যাপারে যদি আমি আরেকটা কথা বলতে যাই যখন কাসর ভাই আপনি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব পড়বেন জি তখন ওনার কিতাবগুলো যখন ইহায়া ওলমউদ্দিন হ্যাঁ তারপরে আরো কয়েকটা কিতাব আছে যেগুলো যদি আপনি পড়তে থাকেন না তখন আপনার আখলাকের মধ্যে আপনার চলা চরিত্রের মধ্যে আপনার কথা ধরনের মধ্যে এবং গাজালির আদর্শ প্রকাশ পাবে জি জি যখন আপনি এগুলো ইহাই দিন তারপরে মুকাশাফতন উলুব এই কিতাবগুলো যখন আপনি পড়তে থাকবেন তখন দেখবেন যে আপনার মধ্যে অটোমেটিক একটা কালচার চলে আসতেছে যে অ্যাটিচিউড চলে আসতেছে সেটা ইমাম গাজ্জালির আলাইহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কে আপনা অনুসরণ করার মত আপনি যদি আবার রাহমাতুল্লাহি দাদা হুজুরের যদি কিতাব করেন আপনার তার একটা অ্যাট্রাকশন আপনার মধ্যে চলে আসবে আপনি যদি বাহাজাতুল আসরার কিতাবটা পড়েন বাগগাসে পাক রাহমাতুল্লাহি তালা আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী তালা তাআলার কিতাব করেন তখন আপনার মধ্যে বড় একটি আদর্শ সৃষ্টি হবে তো কথাবার্তাগুলোর মধ্যে আচার আচরণগুলোর মধ্যে সব শংশুদগুলো জেনে নিতে থাকবে এগুলাই আমল আমল আপনার চলে আসবে এরকম যে আপনি যদি খাজা মদিন চিস্তি আজমি সঞ্জির রহমদের তারা জীবন সম্পর্কে পড়েন তখন এনার জীবনগুলো যেমন বাপ্ত থাকবেন হ্যাঁ ইব্রাহিম কান্দসির থেকে তো বুড়ো তিনি সবকিছু ছেড়ে যখন কি করেছেন ইলমি দিনের জন্য বেড়ে গিয়েছেন তখন এগুলো শুধু আমাদের মানে কি চরিত্র মধ্যে ফুটে ওঠার চেষ্টা করবে চিন্তা করার চেষ্টা করবে ঠিক আমির আল তিনি বেশিরভাগ সময় আল্লাহ হজরতের কিতাবকে অধ্যয়ন করেন প্রত্যেকটা উক্তি ফতেহ রাজবে থেকে তারপর তারপরে আল্লাহ হজরতের প্রত্যেকটা কিতাব থেকে কি করেন উনি আল্লাহ হজরতের ব্যাপারে চোখ বন্ধ বলে যখন আল্লাহ হজরত কে তো আমরা দেখি নাই জি আল্লাহ হজরত মুজাব্দিদ ছিলেন তিনি শত বছর পূর্বে তো ওনাকে আমরা দেখি নাই আল্লাহ হজরত কে কিন্তু আল্লাহ হজরতের চরিত্রকে আল্লাহ হজরতের আকলা আমরা আলু সুন্নতের মাধ্যমে দেখছি আল্লাহ আমির সুন্নতের যে চলন ধরন হ্যাঁ আল্লাহরতের জীবনী পড়লে দেখা যায় আমি আল্লাহ সবসময় ইমামা শরীফ পরে থাকতেন বিদাত বলা হয় কারণ কেন উনি বিদাতকে ধ্বংস করে সুনত জীবিত করেছেন আল্লাহ আল্লাহরতের যেগুলো কাজ মানে সব মানে ধরন চলা ফেরা বসা কারণ আল্লাহ হজরত কে এমন ভাবে ফলো করে আল্লাহ হজরত এমন ভাবে আমির আলু

প্রকার দেখা যায় আল্লাহ হজরতকে দেখিনি কিন্তু আমি এর হসেনকে দেখেছি মানে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাহলে আলিহি ইনি কেমন ছিল ইনার ধরন কেমন ছিল মানে প্রতিটা ইনার জীবন যদি আমরা জানতে চাই তাহলে আমি এর হসনতের দৈনন্দিন জীবন ইনার মানে কালসা ইনার মানে ইনার পুরো আলা হজরতকে নকল করে ফেলে মার্শাল্লাহ এটা খুব সুন্দরভাবে আমার মিরা সুজুর বলেছেন যে আসলে আল্লাহ হজরত রহমতুল্লাহ তাল্লাহ আলিহি ইনার ব্যাপারে আজকে আমি র্যালেসোন দাওদর খাতমুল আলিয়া ইনি কখন থেকে জানা শুরু করেছেন এটা একটা প্রশ্নের উত্তরের মধ্যেও আসলে আমার মিরাজ ভাই মাসে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং এখানে আরও কয়েকটা বিষয় রয়েছে রয়েছেন আমি মিরাজ ভাইয়ের কাছে আবার আসবো এভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআলা কলেজ এমএসে নিব তার আগে একটি প্যাকেজ একটি ভিডিও আকারে মাসাল্লাহ আমাদের মসজিসের পক্ষ থেকে প্রতিটা অনুষ্ঠানে চালানো হয়ে থাকে তো ওই ভিডিওটা আমরা দেখার সৌভাগ্য অর্জন করার পাশাপাশি আমরা গতকাল আহমেদের প্রথম এপিসোডে দর্শকদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের একটা সেগমেন্ট এটাও আমরা রাখার চেষ্টা করেছি দর্শকদের জন্য সেটা হচ্ছে যারা মাসাল্লাহ ঘর আমার এক একটু আগে বলেছে এই বিষয়ে যে আমাদের ছোট বাচ্চা তাদেরকে আমরা নেকির প্রতি ছোট বাচ্চা থেকে আমি আর যখন ছোটো ছিল ওই সময় থেকে যে আল্লাহ হজরতের নাত আল্লাহ হজরতের কালাম এর প্রতি ছোট থেকে ছোট কাল থেকে কি এনার লিখিত কালামগুলো নাতগুলা তিনি শুনে আসছিল পড়ে আসছিলো তো এই যে পরিবেশ আমাদের ঘরের মধ্যে হবাওয়া উচিত ছোটো ছোটো বাচ্চা তারাও যেন মুখে না তেরসুল তাকে আল্লাহ পাকের পাক কালাম কোরআনে পাক তারা যেন পড়তে থাকে তো আল্লাহ আমাদের আমাদেরকে প্রতিদান দান করুক এবং আমাদের ঘর ঘরের পরিবেশ যে বাচ্চা বাচ্চারকে আলহামদুলিল্লাহ তারা যেন মুখে কোরআন পাকের তালাবাদকারী হয়ে যায়

সৃষ্টি হবে জি 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 মাসাল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক আসলে আমরা আর দেখিনি সেই ছোট বাচ্চার ভিডিওর সাথেই আমাদের যে মোবাইল লিগে যে সেগমেন্ট আজকে রাখা হয়েছে একটি বিষয় নিয়ে সেটা ইনশাল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করবো সল্লু আল আল হাবিব সাল্লাহমদ সাল্লাহমাদ মার্লাহ মার্শাল্লাহ আল্লাহ তালা বরক দান করুক মাদানী মুন্নি কে আর ছোট মারাশাল্লাহ মেয়ে জি আমাদের পরবর্তী সেগমেন্ট দেখা সৌভাগ্য অর্জন করুক আমার রাজা প্রিয় রাজা প্রিয় ইস্লামি ভাইরা এবং মাদানি চ্যানেলের শ্রোতা আমরা কি জানি আলা হাজরত রহেমতুল্লাহী তালা আলাই জ্ঞান এবং দক্ষতায় কেমন বিশেষজ্ঞ ছিলেন তাহলে আসুন আমরা জেনে নিই আলা হাজরত ইমাম আহমুদ রেজ্জা খান রহেমতুল্লাহ তালা আল্লাহ তা আলা জ্ঞান ও প্রজ্ঞার এমন এক ভান্ডার প্রদান করেছিলেন যে তিনি যে কোনো জ্ঞান বা দক্ষতার উপর কলম চালাতে পারতেন গবেষণার এমন এক স্রোত বয়ে দিয়েছেন যে সেই বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও বিস্মিত হয়ে পড়তেন এবং তারাও আলা হাজতের জ্ঞান ও প্রজ্ঞার স্বীকৃতি দিতে আলোকে প্রাচীন এবং আধুনিক সমস্যা গুলোর উপর এমন আলোচনা করেছেন যে তার সময়কার রাও তার প্রশংসা করতে বাধ্য হয়েছেন আলাহ হাজরত রহেমতুল্লাহ আলাই প্রায় একশোটিরও বেশি জ্ঞানের শাখায় দক্ষ ছিলেন এবং তার রচনার সংখ্যা এক হাজারটিরও বেশি যা বিভিন্ন শাস্ত্র ও দক্ষতার উপর ভিত্তি করে গড়ে উঠা প্রিয় ভেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই জ্ঞান ও বিজ্ঞানে কেমন দক্ষ ছিলেন আল্লাহ তালা ওনার বসিলায় আমাদেরকেও জ্ঞান বিজ্ঞান এবং ইলমিদিন শিখার আগ্রহ নসিফ করে আল্লাহ তালা কবুল করুক আল্লাহর রহমতুল্লাহ তা আলহী ইনার জ্ঞান সম্পর্কেও মাসা আমাদের মোবালিকের জবানে শোনার সোনার অর্জন গর্জন হল এবং আলহামদুলিল্লাহ এর আগেই আমাদের ছোট বাচ্চা মাসা ইনারও কোরআনে পাকে তালাওয়াত সোহান আল্লাহ যশস্রোতা আমরা আলহামদুলিল্লাহ আমাদের আজকের বিষয় আলহামদুলিল্লাহ আমি রেহলস দাউদ্দুল্লা আলিয়া এবং আল্লাহর আলহি ইনার ব্যাপারে আমি মাধ্যমে আজকে আমাদের যে ফয়জে বরকত আলহামদুলিল্লাহ সৌভাগ্য নসিফ হচ্ছে এই বিষয়ে আমরা আজকে আলোচনার বিষয় রেখেছি তো আমাদের আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলাম মাসাল্লাহ আমাদের সুলাইমান মাদিন হুজুর উপস্থিত রয়েছেন তা আমার হুজুরের কাছে যাব এবং এই বিষয়ে শোনার সৌভাগ্য অর্জন করব জি হুজুর আলহামদুলিল্লাহ আজকে যে বিষয় নেওয়া হয়েছে আলা হজরত এবং আমির আলি সুল্লার কাত আলিয়া তো আলা হজরত রহমতুল্লাহ তাহলে আলী এনাকে তো মুজাদ্দিদ বলা হয় তো দেখেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন দিন ইসলাম যখন আলহামদুলিল্লাহ এত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন তো এই উম্মতের অনেক বড় একটি নিয়ামত হচ্ছে যে আল্লাহ বাকরবুল আলমিন অন্যান্য উম্মতের এবং অন্যান্য কিতাবাদি এবং অন্যান্য নবীদেরকে আল্লাহ পাকব্বুল আলমিন একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা আল্লাহ পাকব্বুল আলমিন দুনিয়াতে রেখেছেন এবং আস্তে আস্তে বিদায় নিয়ে গিয়েছেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ তাল আলী আসাল্লাম এর উম্মতে মহাম্মাদি কিয়ামতের পর্যন্ত থাকবে এবং কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন এটার কথাও আল্লাহ পাকরবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন পমা হলাপুল জিন্না লিয়া ইলিয়াহুদন যে মানুষ এবং জিনকে আল্লাহ আল্লাহতলা সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য তো এই ইবাদতের ধারাবাহিকতা যদি কেয়ামত পর্যন্ত দরে রাখতে হয় এবং আল্লাহ পাকরবুল আলমিন বান্দা কীভাবে ইবাদত করবে এবং বান্দাকে ইবাদতের প্রতি আগ্রহ দেখাবে আল্লাহ পর্যন্ত চেনাবে এই সমস্ত কিছুর কাজগুলো একটি এমন একটি খুঁটি আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছেন কেয়ামত রাখ পর্যন্ত এই খুঁটি থাকবে অবশ্যই এবং আল্লাহ ফাকবুল্লা আলমিন ওই খুঁটির মাধ্যমেই মানুষকে দিন ইসলাম এবং ইহদিনাসরত মুস্তাকিমের পথে পরিচালিত করবে আর ওই খুঁটির নাম হচ্ছে কোরআন আল্লাহ ফাকবুল্লা আলমিন কোরআন কারিমের মধ্যেও বলেছেন

আল্লাহ তালা হেফাজত রাখে হেফাজত তো এই বিষয়টা যদি দেখি বলা হচ্ছে কেরামগণ বলেন যে এটার জন্য যুগ প্রয়োজনে যখনই প্রয়োজন হয় যখন যেই জিনিসটার কমতি থাকে যখনই যে জিনিসটার অভাব হয় দিন ইসলামের মধ্যে তো আল্লাহ পাকবুল আনামিন ওই মুহূর্তে একশত বছরের জন্য এটাও বলা হচ্ছে যে একশত বছরের আল্লাহ তালা এমন একজন ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহ তালা পাঠান যে ওই ব্যক্তির মাধ্যমেই আল্লাহ তালা ওই কোরআন মানুষের মাঝে সঠিকভাবে পৌঁছানো জিনিস তো আছে কিন্তু এটাকে ধরে রাখার জন্য মানুষগুলো চেঞ্জ হয় আর ওই মানুষগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছিয়ে দেয় এবং এভাবেই আল্লাহ তালা কেয়ামত আগ পর্যন্ত এই ধারাবাহিকতা চাল যেমন যদি দেখি আমরা বর্ণিত আছে যে ইন্নাহা ইয়াবাসু লিহাদিহিল উম্মতি আলা রসি কুল্লি মিয়াতিন সানাতিন মাইউজাদীদ লাহা দিনহা অর্থাৎ বললেন যে নিশ্চয় আল্লাহ পাট্টু আলামিন এই উম্মতের জন্য প্রতি শত বর্ষরের মাথায় এমন সব ব্যক্তিদেরকে প্রেরণ করেন যারা উম্মার জন্য তাদের দিনকে সংস্কার করে রাখেন দিনকে প্রতিষ্ঠা করে রাখেন তার তো দেখেন আলা হজরত রহমাত আলাহরত রহমতুল্লাহ তালা আলহিকে এমন দয়া করেছেন আল্লাহ তালার এত দয়া ছিল যে আলা হজরত রহমতুল্লাহ তালা আলহি এর যুগে মানুষ দিন ইসলাম চিনত ইসলাম কি বুঝতো আল্লাহ তালার ইবাদত রিয়াজতের ক্ষেত্রে কোনো কমতি ছিল না পুরো পৃথিবীর মধ্যে কিন্তু একটা জিনিস খুব অভাব ছিল সেটা হচ্ছে ইসকে রসুল বর্তমান সময়ে যদি আমরা দেখি বর্তমানেও ঠিক সেম কাজ মানুষ চেষ্টা করছে যে ইস্কে রসুল মানুষের অন্তর থেকে যেন বের করে দেওয়া হয় কারণ এটার কারণ হচ্ছে ইসলাম টিকে রাখার জন্য হাকিকতে ইসলাম যদি আপনি চান তা হচ্ছে হাকিকতের ইসলামের ইমান মূল তো হচ্ছে আমার রসুল আর আমার রসুলকে ভালোবাসা আর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের মূল হচ্ছে রসুলের প্রতি ভালোবাসা ইস্ক মোহাব্বত ভালোবাসা এই জিনিসগুলোকে আল্লাহ দেয়ায় জীবিত রেখেছেন যিনি ইনি হচ্ছে হজরত কালীন সময়ে মানুষের কাছে সব ছিল কিন্তু ইস্কের কমতি ছিল আর ওই ইস্কের কমতি আল্লাহ তালার দয়ায় যখন ওই ব্যক্তি বিরিল শরীফের একজন এক ব্যক্তি ওই জায়গা থেকে সে লিখনি শুরু করলো আল্লাহ তালা তার লিখনির মধ্যে এমন বরকত দিয়েছেন পুরা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তালা আমার রসুলের মোহাব্বত ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে প্রবেশ করিয়েছে যে যেই লেভেলের ছিল আমরা বলি না যে দেখেন সায়েন্স একটা এটা একটা পড়ালেখার বিষয়ের একটা বিষয় এটা না সায়েন্স আর্টস আমরা যেগুলো বলি এবং আমরা যদি দেখি মাদ্রাসার ক্ষেত্রে ফিক আা তাফসির ইলমে হাদিস ইলমে ফিক ইলমে তাফসির এগুলো এক একটা বিষয় তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিম বর্তমানে আমরা যারা দেখি উলামায়ে আমরা হয়তো একটা দুইটা তিনটা বিষয় অধিক হয় না তিনটা চারটা এরকম কয়েকটা বিষয়ের উপর দক্ষতা থাকে লিখে কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তালালে শুধু দক্ষতা ছিল না কয়েকশো বিষয়ের উপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার এমন দক্ষ ছিল অসংখ্য কিতাব পর্যন্ত লিখে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো বলার উদ্দেশ্য কি বর্তমানে অনেকে আছে বলবে যে আলা হজরত ইটা কে কোথেকে আসলো বা কীভাবে এতদিন তো নাই আসলেই ছিল কাজ করেছে হয়তো আমরা জানি না আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দেয় ওই ব্যক্তি যখন কাজ করেছে দেখেন পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ অনেক হজরত রয়েছে অনেকেই হজরত আছে অনেক হজরত দাবি করে কিন্তু ইস্কে রসুলের এই জায়গাতে যখন কাজ করেছে আল্লাহ তালা ইমাম আহমদ রেজা হজরত ইমাম মাহমদ রেজাকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে আলা হজরত হিসাবে পরিচিত করে আলা হজরত রহমতুল্লাহ তালা আলিহি যখন হজরতের ব্যাপারে যাবেন তখন হয়েছে আলা হজরত ইমামের দিকে যখন যাবেন ইমামে আহলে সুন্না আপনি যখন আবার মুজাদ্দের দিকে যাবেন মুজাদ্দেদে আজম বলা হয় এইভাবে যদি দেখেন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা বলার কারণ হচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ ওই আলা হজরতের ফয়েজ বরকত নিয়ে যখন কাজ করেছে ওনার নকশ যখন কাজ করেছে বর্তমান সময়ের বর্তমান জামানার পীর পীরে শেখ হাতেরিকত امیرہ علیہ سنت دامات برکاتہ ملعا دیا اوئی আলা হযরত রাহমাতুল্লাহি তাআলি ইমামে আহলে সুন্নতের ফয়জ নিয়ে কাজ করেছে আল্লাহ তালা ওই ইলিয়াস আত্মার কাদেরীকে পুরো পৃথিবীর মধ্যে আজকে পরিচয় করিয়েছে আমির আহলে সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক ওই ইমামে আহলে সুন্নাত রিফায়জ আজকে আলহামদুলিল্লাহ মানুষ জায়গায় জায়গায় আজকে যদি দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলি আমির আহলে সুন্নতের মধ্যে কি একটা মিল محبت আছে দেখেন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলিকে আমার আমির আহলে সুন্নাত কিভাবে চিনিয়েছেন দেখেন আলা হযরতের ব্যাপারে আমির আহলে সুন্নাত যখন লিখ লিখলেন সবাই লিখে ইমাম আহমদ রেজা এতটুকুই বা একটা বা দুইটা কিন্তু আলা হজরত রহমতুল্লাহ তালের পরিচিতি আমির আলোচন যখন দিচ্ছেন তখন বলতেছে যে আমার আকা আলা হজরত বললেন ইমামে আহলে সুন্নত বলিয়ে নিয়ামত আবার বললেন আজিমুল বরকাত আজিমুল মর্তাবাদ পারুয়ানায় স্বামী রিসালাত মুজাদ্দে দিন ও মিল্লা হামিয়ে সুন্নাত মাহে বিদাত আলিমে শরিয়াত পীরে তরিকত বাইসে খাইর ও বরকত হজরত আল্লামা মৌলানা আলহাস আল হাফিস আল কারি আর শাহ ইমাম মোহাম্মদ রেজা কিভাবে করলেন আলহামদুলিল্লাহ এই ইমামে আহলে সুন্নত যখন এভাবে কাজ করেছেন তো পুরা পৃথিবীবাসী এক বাক্যে বলেছে ইমাম আহলে সুন্নত মানুষকে শিখিয়েছে মুস্তফা জানে এ রহমত সালাম আর এইভাবে যখন মুস্তফা জানে এ রহমত পেলাহকুসালাম পুরা পৃথিবীতে ছড়িয়েছেন সমস্ত আশেখানে মুস্তফা বলতে বাধ্য হয়েছেন। দা আলোদি কলব মে আযমতে মুস্তাফা সুবহানাল্লাহ সাইয়্যিদি আলা হযরতে লাকাস সালাম আর ওই আলা হযরতের ফয়জকে এমনভাবে আম করেছেন ইমাম আহলে সুন্নাতকে এমনভাবে আম করেছেন মানুষ বর্তমান জমানায় বলতে বাধ্য হয়েছেন। যে ফয়জু সে জিনকে লাখো নামাজ बने ফয়জু সে জিনকে লাখো ইমামে সাজে সুবহানাল্লাহ সেই উস আমির আহলে সুন্নাত তে লাকাস সালাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে যদি দেখেন অনেক মিল রয়েছে আলা হজরত আমার রসুলের শানে পুরো কিতাব লিখেছেন না আর নাতের দিক থেকে যদি দেখেন আলাহ হজরত রহমতুল্লাহ পুরো হাদাইকে বকশিস

যারা হাদাইকে বকশিসকো পড় করে দেখিয়ে যারা বুঝতে চায় আলা হজরত কী জিনিস হ্যাঁ আপনি অনেক দূরে ফতুয়াই রজবিয়া তিরিশ খণ্ড হ্যাঁ আপনি এগুলো অনেক পরে পড়বেন যারা আদেম বর্তমানে দাবি করে তাদেরও পড়তে অনেক হিমশিম খেয়ে যায় তো এটা পড়বেন অনেক পরে শুধুমাত্র আমার আলা হজরত যে আল্লাহ রসুলের শানে হাদাইকে বকশিস লিখেছে এটা পড়ে দেখেন আলা হজরতের ইলিমের জ্ঞান কতটুকু আছে আপনি প্রত্যেকটা লাইন লাইন পড়বেন আর বুঝবেন আপনি কোরআনের দিকে খেয়াল রাখবেন কাউসার ভাই ভোল্লা বলতেছি আপনি পড়বেন আলা হজরতের রহমতুল্লাহ তাল আলী অসংখ্য হাজারো যদি নাথ লিখেছে কিন্তু প্রত্যেকটা লাইনে আল্লাহ তাআলা দেই আলা হযরত رحمتullahi তাআলার কলম থেকে যেগুলা বের হয়েছে এক একটা কুরআন এবং হাদিসের কথা আমার রসুলের इश्क মুহাববত বরা ভালোবাসা কথাগুলো আলা হযরত syair মাধ্যমে মানুষের কাছে প্রচার করেন সুবহানাল্লাহ আমার আমিরা আলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া ওই আলা হযরতের ফয়েজের দিকে তাকিয়ে দেখেন কিভাবে লিখেছেন যে আরশে আউলাসা আলা আমার মিঠে নবী কা রওজা হে হর মক্কা সে বালা মিঠে নবী কা রওজা সুবহানাল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এবং আমির আহলে সুন্নাত দামাত আলিয়ান মাঝে এটা হচ্ছে মিল মুহাব্বত এবং তার ফয়েজের কাজের যে একটা বরকত এইভাবে আলহামদুলিল্লাহ প্রচার পেয়েছে শুধু এতটুক না আপনি যদি দেখেন আল্লাহ তাআলার দয়ায় আলা হযরতের কাজ কিভাবে করেছেন আমির আহলে সুন্নাত হ্যাঁ বলা হচ্ছে যে ইন্ডিয়া থেকে বড় বড় ওলামায়ে কেরামগণ যারা আলা হযরতের উপরে কাজ করেছে পৃথিবীর মাঝে বিভিন্ন দেশে গিয়ে আলা হজরত কি জিনিস চিনিয়েছে জি হ্যাঁ ওনারা যখন আমির আলোচনাতে দরবারে গেলেন আচ্ছা বাবুল মজিনাতে গেলেন এনারা গিয়ে বলতে বাধ্য হয়েছে যে যে আলা হজরতের নামে আমরা আজকে আলোচনা করে আসছি যে আলা হজরতের ব্যাপারে প্রচার প্রসার করে আসছি যে ইলিয়াস আত্মার কাদরি দাম আলিয়া ওই আলা হজরত মানুষের কাছে পরিচিত করাচ্ছে এটা না বরঞ্চ ওই আলা হজরতকে মানুষকে আমরা সেভাবে কি আলহামদুলিল্লাহ আল্লাহরত কি আলহামদুলিল্লাহ আমির আল্লাহ বর্তমান যুগে আমাদেরকে আল্লাহ হজরতের প্রেমের যে সর্ব আমাদেরকে পান করিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সুন্দরভাবে আমাদের সোলাইন মাদেন হজুর আল হাজরত রহমতুল্লাহ আলহিম এবং আমি রেহস দাউদ কাতমুল আলিয়া এর মধ্যে আছে আজকে বর্তমান জমানায় কতটুকু যে মিল রয়েছে এভাবে যদি শুধু মিলগুলো যদি বলে এবং ইনার ফয়েজ বরকত নিয়ে আলহামদুলিল্লাহ আমি রাহুলসন্ন যেই আজকে সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের কাজ করে যাচ্ছে এভাবে এক একটা টপিক নিয়ে যদি কথা বলে হয়তো এরকম ঘন্টার পর ঘন্টা চলে যাবে তারপরও সেই মিলগুলা সেই বরকতের ফয়েজের কথাগুলা শেষ হবে না তারপরে ইনশাল্লাহ কতটুকু একগুলা কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করা সৌভাগ্য হচ্ছে তো কিছু দর্শকের কল নিব এরপর ইনশাআলা অনেক দর্শকের আমাদের অনুরোধও থাকে নাশরীকালাম শোনার জন্য ইনশাল্লাহ সেগুলা আমাদের নাফ কাসালিমের কাছে যাব না শোনার সৌভাগ্য অর্জন করবো তারা কিছু আমাদেরকে কল শুনিয়ে দিন আলো রূপ এই অনুষ্ঠানটি আমি দেখছি আমার খুবই ভালো লাগতেছে এই অনুষ্ঠান থেকে আলো হাতি এবং অনেক ধন্যবাদ সকলে স্থানে পাইছি

মাসা আল্লাহ মাসা আল্লাহ অসংখ্য মুবারক আপনাদেরকে আপনারা নিজেরাও মাদানী চ্যানেল দেখেন এবং অনেক পরিবর্তন হওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ এরকম একটি চ্যানেল যে নিজের আমলের নিজের নেকের মধ্যে উৎসাহ আসার মতো একটি চ্যানেল গোনা থেকে ঘৃণা আর সৃষ্টি হওয়ার মতো একটি চ্যানেল সেটা হচ্ছে মাদানী চ্যানেল তো মাসাল্লাহ এইভাবে নিজেও দেখবেন বা আপনার আশেপাশে প্রতিবেশীদেরকে দেখার দাওয়াত প্রদান করবেন অসংখ্য সুক্রিয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে যে পরবর্তীকাল আব্দুল কাই আপন ময়মন ভালোই চ্যানেল দেখতে থেকে আপনি আমাদের কল করেছেন এবং অসংখ্য সুক্রে জ্ঞাপন করছে আপনার আপনার কথাবার্তা আল্লাহ তাআলা থেকে এই উত্তম প্রতিদান نصیব করুক আপনার সকল जायজ আশা আল্লাহ তাআলা কবুল করুক অনেকে কমেন্ট করেছেন যেমনটা সাব্বির রহমান аттари ভাই 마শাআল্লাহ কমেন্ট করছেন এভাবে আবু সাইদ ভাই মার্শাল্লাহ আমাদের সাথে রয়েছেন এবং কুবিলাতিকে দেখছি এবং কমেন্টে করেছেন বর্তমান বুড়িচংয়ের অবস্থা আপনি শুনে খুশি হবেন বলছে বর্তমান বুড়িচংয়ের মধ্যে দাওয়াত ইসলামী রেহজিআ আর টিম পৌঁছে গিয়েছে এবং সেখানে কাজ করছে যেখানে হোক না কেন বাংলাদেশের যে কোনাই হোক না কেন আপনারা যদি দেখেন ওই জায়গার মধ্যে খুবই অবস্থা খারাপ বর্তমান দেশের বর্তমানে বাংলাদেশের যেখানে যেখানে আলহামদুলিল্লাহ বন্যার অবস্থা খুব খারাপ সেখানে অলরেডি পৌঁছে গিয়েছে এবং সেখানে অলরেডি সেখানে তাদেরকে বিভিন্ন উপহার বিভিন্ন চান তাদের অভাবগুলা পূরণ করার চেষ্টা করছে আপনি আর টিমের সাথে সঙ্গ দিন আল্লাহ তালা সকলকে দর্জা আরম করার তৌফিক দান করুক সকলের আমাদের সারা বাংলাদেশকে পাক শান্তি করে দিক সারা বিশ্বের মুসলমানকে আল্লাহ পাক হেফাজত করুক এভাবে মার্শাল্লাহ অপর দর্শক তিনিও হায়দার ভাই কমেন্ট করেছে পীরে মুর্শিদ আমির আল্লাহ স্ন জিন্দাবাদ আত্মার জিন্দাবাদ এভাবে কমেন্ট করেছেন অনেক দর্শক মার্শাল্লাহ কমেন্ট করছেন সুখ্রিয় জ্ঞাপন করছেন এই সময় আর কিছু কমেন্ট অ্যাড করার চেষ্টা করব আল্লাহ তাল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান আর নসিব করুক আসুন আমাদের নাতসঙ্গে ইসলাম থেকে একটি না শরীফ বা কালাম যেমন আসুন আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাল্লাহ আলহী এবং আমি সুনতিরা তাস্কিরা হচ্ছে আলোচনা হচ্ছে তা আসুন প্রথমত একটা আল্লাহ হাজরত রহমতুল্লাহ তাল আলহের মানকাবাদ আসুন আর সৌভাগ্য অর্জন করবো সল্লু আল আল হাবিব সাল্লাহ তাল্লাহ মুহাম্মদ সাল্লাহ তাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম প্রিয় নবী রোদি প্রিয় জিনী

যে শানো মা No, no, no. কি যে শান ওমান আলা হাজারাতের আল্লাহ হকবার এবং সেরম মধ্যে কত সুন্দরই বলেছে হ্যাঁ আকিদার বিষয় যখন কেউ দেখবে না সে আসলে অন্তর থেকে মহব্বত করে ফেলবে আল্লাহ হকবার কেমন আলা হাজারত রাহতুল্লাহিত তা আলা আলী এবং আমি আলসম দাও কাতমুল আলিয়া মিরাজ ভাই আসলে বিষয়টা এমন যে না যেমন আলাহ হাজরাত রহমাত উল্লাহী তা আলা আলী লিখোনের মাধ্যমে যেভাবে আজকে মানে তখন চৌদ্দশো শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে শত বছর আগে যেরকম মানুষের আঁকি দাকে বাঁচিয়েছে না ঠিক সেরকম আজকে বর্তমান যুগে আমির আলসান দামদার কাতমল আলিয়া ইনি কিরকম আঁকিদার ক্ষেত্রে আজকে বর্তমান সারা বিশ্বে সুলমান ভাই যেটা বললো যে আলহামদুলিল্লাহ জাল যে আল্লাহ হাজরতের প্রতিটি যদি পঙ্কি দেখতে যাই ও হাদিসে কথা বলে না আমরা অনেকে কালামে পাক শুনি অনেকে লিখে না আল্লাহ সাল্লাহ সানে কিন্তু আল্লাহ হাজরত যে কালামটাই রেখেছেন সেখানে আল্লাহ তালার গুণ নিয়ে এসেছেন আল্লাহ তালার সান নিয়ে এসেছেন যে কালাম রেখেছেন সেখানে আমার রসুল সাল্লাহ ইসলামের সান নিয়ে এসেছেন জি এবং আল্লাহ হজরত কালামের মধ্যে কোরআন করিম কো নিয়ে এসেছেন কালামের মধ্যে হাদিসে পাক নিয়ে এসেছেন যেমন একটি ঘটনা আমরা এখন স্মরণ পড়তেছে যে সুলমন ভাই বলাতে আমার একটা জিনিস স্মরণ পড়তেছে যেমন মদিনা শরীফ একবার খরা হচ্ছিল অনাবৃষ্টি হচ্ছিল জি জুমার নামাজের সময় যখন নামাজ পড়তে সাহাবার কেরাম আলহমরিদনরা এসেছিলেন এক আনসারি

আমি যে প্রথমে বলেছিলাম আল্লাহ হজরত তো দেখিনি কিন্তু আমির হোসেন কে দেখেছি আমির হোসেনের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আল্লাহ আল্লাহরত আসলে কেমন আকলা ছিল আল্লাহ হজরতে যে আমার সলমান ভাই বলেছেন একেবারে ফ্রি ছিলেন না তিনি তিনের কাছে

মানে কথা ছিল কি দুনিয়াতে আহ আমির আলু সুন্দর শেখাচ্ছে বাদ যে

বাবুল মদিনা কারাচিতে থাকেন না ওখানে অনেকেই রুকুনি সুরারা আছে যে বলতেছে যে অত লক্ষ সুরক হলে ব্যবস্থা করে যেন আমরা যে যাদেরকে সাক্ষাৎ করাতে আনবো তাদের সাথে যেন সাক্ষাৎ করতে পারি আমি আমরা দেখি যে মাদারী মোজা কারাতে থাকে কিন্তু আমির হোসেনত মাদারী মোজা কারার পরে যে কাজটা করে সেটা হচ্ছে কিতাব লেখায় ব্যস্ত থাকে উনি উনি কারাচিতেও থাকেন না উনি কিতাব লেখার জন্য এমন একটা জায়গায় চলে যান যে যে জায়গায় গিয়ে উনি সারা কোন শুধু কিতাব লিখতে থাকেন এমন এমন কিতাব আমরা যে পাচ্ছি না সাপের বেশি জিন হ্যাঁ তারপরে কবরের হুজুর আপনার বর্তমান যুগে আপনি যদি দেখেন আমির হোসেনের কিতাবের কথা আপনি যে কুফুরি কালী মা তুজুর আল্লাহ এই কিতাবটা নিয়ে এখন যদি কথা শুরু করা হয় এটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ আপনি আল্লাহ হজরতের দিকে দেখেন ইলমে ফিক আল্লাহ হজরত কামাল করে দিয়েছেন সুবহান আল্লাহ যদি দেখেন কোরআনের খেদমত তাও কামাল করে দিয়েছে সুবহান আল্লাহ লিখনির মধ্যে কামাল করে দিয়েছেন ইলমে ফিক হ্যাঁ ইলমে ফিকের ক্ষেত্রে আপনি যদি যান তারপরে ইলমে আদবের ক্ষেত্রে হ্যাঁ তারপরে যদি আপনি খুদবার দিকে যান খুদবার মধ্যে আমরা জানি খুদবাই রজবিয়া রয়েছে এভাবে ইলমে বালার ইলমে ফাসাহাত ইলমে এভাবে বিভিন্ন যে কিতাবগুলো আছে ডাক্তার বলেন সায়েন্স বলেন সবকিছুর মধ্যে কিন্তু আলাদা কলম ধরেছে বর্তমানে আমির আলে সোনদের দিকে তাকান ঠিকের ক্ষেত্রেও আমির আলে সোনদের কলম আছে ঠিক সেভাবে মানুষকে সংশোধনের ক্ষেত্রেও আমির আলে সোনদ কলম ধরেছে আবার যদি দেখেন রোহানি রোহানি জগতের দিক থেকে এদিকেও আমির আলে সোনদ কলম ধরেছে আচ্ছা যদি আবার দেখেন মানুষকে সংশোধন করা বাতিনি বিমারি শিফা করা এটাকেও কলম ধরেছে আচ্ছা যদি দেখেন তিব্বি ইলাজ যেটা এটার ক্ষেত্রেও আমির আলে সোনদ কলম ধরেছে আচ্ছা যদি দেখেন আপনি জ্ঞানী ভাবে বা যেটা দুনিয়াবি দিক থেকে বিজ্ঞানী আপনি আমির আলো সুন্নতের এমন 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 লিখনই আছে আপনি মনে হবে যে এখন যদি আমির আলোসন্ন কে বসান তখন মনে হবে একজন ভালো বিজ্ঞানী একজন কথা বলতেছে আলিমের ক্ষেত্রে বললে মনে হবে অনেক বড় আলিম কথা বলতে কথা বলছে তাসাফুফের ক্ষেত্রে মনে হবে যে অনেক বড় একজন কি তাসাফুফের শেখ কথা বলতে মানুষকে সংশোধনের ক্ষেত্রে বাবার দিক থেকে দাঁড়া করালে যে দুনিয়ার মনে হয় বর্তমান সময়ে সর্বোত্তম বাবা হবে ইনি পীরের ক্ষেত্রে যদি দেখেন বলবে সর্বোত্তম পীর হবে ইনি কোনো জায়গায় বাকি রাখে নাই মানুষদেরকে টেনেছেন দিনের জন্য আজকে আমিরা আলোচনা তো কোনো জায়গায় বাকি রাখে নাই প্রত্যেক জায়গায় আমিরা আলোচনা দিনের জন্য টানতেছে

রমজান মাসে এই ত্রিশটা রমজানে ইফতারি করে রমজানের ক্ষেত্রে সামান্য আধ ঘন্টা এক ঘন্টা সময় পাই একটু আরাম দাদা বলতে গেলে তো আমরা যে এই ইফতারি করে যে শুভ এই যে শুয়া থেকে শেষ আর ওটা সময় তারাবিয়ে চলে যায় কষ্ট হয়ে যায় সামান্য ওই সময়ের মধ্যে কি কুরআন তারা আল্লাহ তারা করে কুরআন মুখস্থ করেছেন করে সেটা আবার গিয়ে সেটা দিয়ে তারাবি পড়িয়েছেন কিন্তু এইখান তো একটা বিষয় আমি একটু দেখলাম আল্লাহ হাযরাত রহমাতুল্লাহি তাআলা মানে প্রতিটা সেকেন্ডকে প্রতিটা মিনিটকে গুরুত্ব দিয়ে দ্বীনের خدمتে বিলীন করেছে আমি আসলে না কি মদিনা মুজা করাයි যেটা প্রশ্ন চলে বা একটু সামান্য কয়েক সেকেন্ডের গ্যাপ পেলো ওখানে কলম নিয়ে কাগজ নিয়ে কি মাদারী মুজা করা যে কোন কাজ চলে না তখন উনি এমনি বসে থাকে না আমির যখন বলে ঘর থেকে বের হয় শুরু করে ওনার হুজরা থেকে বের হয় তখন আমির যখন ফিস ফিস করে কথা বলে টোট নাড়াচাড়া করে এটা সম্পর্কে অন্য যখন জিজ্ঞেস করা হয়েছে বলছে আপনি কি করেন আমার চোখের সামনে যে পরে আমি তার জন্য মাফ করে দেওয়া সুহান করবে আমি এর জন্য আল্লাহ একে মাফ করে দাও এর আশা পূরণ করে দাও আল্লাহ মাফ করে মানে এটাই বলতে বলতে উনি আসে আর যখনই উনি কোন কথা ওনাকে কেউ বলবে তখন ওনার হাত চলে দেখবেন যে উনি কলম দিয়ে লিখতে থাকে হয়তো তাবিজ লিখতেছে নয়তো কোনো কিছু নোট করতেছে নয়তো কোনো কিছু ওনার জেহনে এসে গেছে কিতাব লেখার জন্য সেটা উনি নোট করতেছে মূলত দেখেন একটা সময় উনি কি নিজেকে হতে দেয় না ইলমেদিন অর্জনের জন্য ইলমেদিন প্রচারের জন্য এবং উন্মতের চিন্তা করার জন্য বর্তমানে আমরা মিরাজ ভাই নিজেকে আহলে সুন জামাত দাবি করি কিন্তু অনেকেই আছে আমরা আলা হজরত কে না স্বয়ং আমি নিজেও আলহামদুলিল্লাহ পিরো মুর্শিদ আমির আলী সুন্নতের ফয়েজ এবং আলাহ হজরতের নাম দাওয়াত ইসলামীতে আসার পর সর্বপ্রথম শুনেছি আলহামদুলিল্লাহ কিন্তু দেখেন আজকে যদি গাঁটি দেখেন আমির আলী সুন্নত দাম কাতমন আলিয়ার কেমন ফয়েজে রেজা আম করে দিয়েছেন যে বর্তমানে আমরা যদি দেখি মানুষ আশিকের সব দাবি করছে কিন্তু আলা হজরতকে চিনতেছে না কিন্তু আজকে যদি দেখি আমরা বিশেষ করে এই উপমহাদেশে এই এশিয়াতে যে কাজ করেছেন আলা হজরত আমরা যেটা বলি না দুধকে দুধ পানি দুধ থেকে পানিকে আলাদা করেছেন ক্ষীর দুধ থেকে ক্ষীর বের করা তাহলে সুন্দর জামাতের পিউর যে আকিদা এটা আমার আকা আলা হজব বের করেছে এটার মাঝে সুন্নি এই বোর্ড লাগিয়ে অনেক কিছু ঢুকে গিয়েছিল কিন্তু আলাহ হজরত রহমতুল্লাহ এগুলো সবগুলোকে বের করে একদম পিউর যেটা আহলে যেটা আশেখ রসুল কথাই কাজ সব দিক থেকে এবং প্রত্যেক জায়গাতে কোনো ছান নেই এমন ভাবে বের করে দিয়েছেন এটা হচ্ছে আলাহ এখানে একটা প্রশ্ন এটাও একটা প্রশ্নটা এই জায়গায় আসলে করা দরকার ওলামায় কেরাম তো তখন বা সুন্নিয়তের মতে

ভাবে মানুষের কাছে তুলে ধরা এবং আকিদার গত যে বিষয়গুলো আপনি যখন ফতুয়া পড়বেন আল্লাহ হজরত রহমতুল ফতুয়াগুলো যখন পড়বেন আকিদার বিষয়গুলো পড়বেন আল্লাহরত রহমতুল্লাহ তাল আলহি আমাদের মাঝে অনেকেই ছিল যারা আমাদের নাম ব্যবহার করে তাদের আকিদার মধ্যে অনেক সমস্যা ছিল কিন্তু আল্লাহ হজরত রহমতুল্লাহ তাদেরকে

থেকে ক্ষুদ্র মাসালাগুলো বের করেছেন কাকড়া খাওয়ার বিভিন্ন এমন এমন ছোট ছোট যেগুলা খুব মজা লাগত পড়তে কারণ করেছেন নামাজ নিয়ে চিন্তা করেছেন আর আল্লাহরতের ব্যাপারে আমির রসুন আমার চোখ বন্ধ কেন বন্ধ অন্যান্য আবার এটাও বলা হয়েছে যে আপনি আল্লাহ হজরতের বেশি চর্চা করছেন অন্যান্য জনের চর্চা করে না বলছে হ্যাঁ আমি তো অন্য জন যে চর্চা করি

না আল্লাহ রসুল শান খুঁজে পায় না আচ্ছা অনেকে আসে আল্লাহ রসলে শান কোথায় আছে আমি আপনাকে বলবো আপনি কানজুল ইমান নেন কাজুল ইমান একটা পাঠ পড়েন আল্লাহর রহমতুল্লাহ এক পাড়া দুই পাড়া তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া ছয় পাড়া সাত পাড়া আট পাড়া নয় পাড়া দশ পাড়া এভাবে বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ উনত্রিশ তিরিশ এক থেকে তিরিশ পর্যন্ত অমুক পাড়ায় অমুক নাম্বার পৃষ্ঠে অমুক নাম্বার আয়াত আল্লাহ রসলে শানায়াত নাজিল করেছেন আল্লাহ রসলে শানায়ত নাজিল করেছেন এইগুলো সব বলার পরেও আল্লাহ হজরতের লিখনই দেখেন আল্লাহ হজরত বলে এ রেজা হুদ সাহেব আহে মাদ্দাহে হুজুর

আমির দাওয়াত প্রতিষ্ঠাতা মৌলানা আলিয়া একটা তো একটা বিষয় আছে না মনে করেন আর শোনা হ্যাঁ শুধু শুনলাম আর খাওয়ার মধ্যে এটা বোঝাচ্ছে

আল্লা সারা দুনিয়ার অন্য কারোর সাথে কোন কাজ আল্লাহ আমার কসম আল্লাহর শুক্রিয়া আমি দুনিয়া থেকে মুসলমান ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি মুজাদ্দে ছিলেন কেমন ইমানি পাওয়ার ছিলেন দেখে কেমন পাওয়ার যে আমি দুনিয়া থেকে গিয়েছি মুসলমান হিসাবে হ্যাঁ আল্লাহ রসুলের গুলা করে করে গিয়েছে যে দুনিয়া থেকে আমি মুসলমান হয়ে গিয়েছি এটা আশিকদের জন্য অনেক বড় মেসেজ এটা ল হ্যাঁ লহ বদন পান হে আত্তার তেরে খা কে মদিনা আসি আমার বলতেছে আরে না রাজা কি টেনশন আমার রসুল তো আছে কবরের কথা বলতেছে পাগল কি আমি তো আমার রসুলের হচ্ছে আশিকে রসুলের গোলাম জি জি এটা হচ্ছে আশিকের রসুলের সিফাত আশিক রসুলের বৈশিষ্ট্য হওয়া চাই সে যখন নিজেই আহ আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামকে এমনভাবে গ্রহণ করে নেবে আর ভয়ের কথা যখন আমাদের তখন তো কার না কিন্তু এই অন্তরে বিশ্বাসটাও থাকবে আর আমি তো আমার নবীর গোলাম আমি তো আশিক রসুল এটা বলনে ওয়ালাও হতে হবে না আলহামদুলিল্লাহ আমি আলাসম দাউদ্দুল খাতামুল্লা আলিয়া বর্তমান আমাদেরকে আর সেটা আলহামদুলিল্লাহ জানার আমল করার সৌভাগ্য দিয়ে দিচ্ছে তো আসলে এনার কথা যখন হচ্ছে একটি মানকাবাত ইনার কয়েক শেষার সৌভাগ্য অর্জন করবো আমি আলসম দাউদ্দাতাম আলিয়া জি হাজুর تم ہے ریاس کا دری شرط تمہار پرچیشٹا ہے رلیاس کا دری مسلح আল্লাহ আসলে আল্লাহর রহমতুল্লাহআ আলিহি ইনাকে সত্যিকার অর্থে চিনিয়েছে আজকে আমির খাতমুল আলিয়া এবং আমির খাতমুল আলিয়া পাক ইনাকেও সালামত রাখুক ইনার সদকাই আমাদেরকেও দুনিয়া ও আকিরাতে কামিয়াবি দান করুক আমি পরিশেষে সময় আর খুবই অল্প কয়েক মিনিট সময় আমাদের কাছে রয়েছে আমার মিরাজবে কাছে কাছে আসবো লাইন যদি এই ব্যাপারে বলতেন হুজুর যে আলা হাজরত রহমতুল্লাহ আল আলিহিব ইনার ফয়েজ বরকত জারি রাখার জন্য ইনার পথে চলার জন্য কি মাধ্যম আমাদের অবলম্বন করা উচিত সেটা যদি দুই লাইনে যদি বলতেন আলা হাজার শাহ দরে থেকে শুরু করে যার ফয়েজ বরকত নিতে চান তো আমি প্রথমেই বলে দিয়েছি যে সেই ব্যক্তির কিতাব পড়া হ্যাঁ যত বেশি আমি কিতাব পড়ব আমার দুটা হচ্ছে তাদের জীবন চরিত্র আমার মাঝে বিরাজ করবে এবং তাদের লিখিত কিতাব দিয়ে আমি ফায়দা হাসিল করতে পারবো ইলমেদিন অর্জন করতে পারবো এর পাশাপাশি দেখেন আল্লাহরতরা আর আমির হাসুন বলেন দনোজনী উভয় জনের মধ্যে আমি মাত্র পার্থক্য খুঁজে পাচ্ছি না হ্যাঁ তারাও আলহামদুলিল্লাহ লিখুনিতে ব্যস্ত তারা রাতে ইবাদতে ব্যস্ত তারা দিনে রোজা রাখাই ব্যস্ত হ্যাঁ তাদের খাবার যদি কথা বলি তারা অল্প খাবারে সন্তুষ্টি বোধ করেন দেখেন এই যে আমরা যদি এনাদের ফয়েজ অফ বরকত পেতে চাই প্রথম আমাদের যে আমির আমিল একটা কথা বললেন যে ওনাদের ফয়েজ অফ বরকত পাওয়া হচ্ছে ভাগ্যের ব্যাপার ওনাদেরকে অন্তরে স্থাপন করা হচ্ছে ভাগ্যের ব্যাপার আর ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আমাদেরকে বেশি বেশি দোয়া করা দরকার ওনাদের কিতাব স্টাডি করা দরকার আর আমিরা আমি একটা কথা বলেছেন যে তুমি যদি ইস্কের রসুল পয়দা করতে চাও তাহলে বেশি বেশি যেমন আল্লাহ খফি ইয়ে পয়দা করতে চাইলে আল্লাহর প্রতি ভালোবাসা যদি সৃষ্টি করতে চাও তাহলে বেশি বেশি কুরআনুল কালী পাঠ করো তাহলে প্রতি বেশি বেশি ভালোবাসা সৃষ্টি হবে আর ইস্কের রসুল যদি সৃষ্টি করতে চাও তাহলে বেশি বেশি আল্লাহ হজরতের কালাম শুনো নাতে মুস্তাফা শুনো যাতে করে ইস্কের রসুল বৃদ্ধি পায় আর এইসব কিছুর মধ্যে যদি আমি নিজেকে ব্যস্ত রাখি ঈশাআ আল্লাহাল আমাদের শুধু আল্লাহ হজরত নয় সকল আহ আলিয়ক রামের। এটাও বলতেন যে আমাদের যেটা আমার মিনাজ ব্যাপারে প্রশ্ন করলাম আলা হজরত রহমতুল্লাহ ফয়েজে বরকত পাওয়ার উত্তম মাধ্যম বা কি বর্তমান সময়ে তো আলা হজরতের ফয়েজ এর মাধ্যম আমি বলবো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দাওয়াত ইসলামী কারণ দাওয়াত ইসলামী আজকে পুরো পৃথিবীতে কাজ করতেছে যাই করছে দাওয়াত অপর অপর নাম পরিচয় হচ্ছে এই জন্য বলবো আলা হজরত এবং আলা হজরতের সমস্ত কিছু বুজার জন্য আলা হজরতের হাকিকত বুজার জন্য দাওয়াত ইসলামীতে আসুন আমির আলহ সহবতে বসুন আমির আলহ সহবতে কিভাবে বসবেন মাদানী মুজাকারায় মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বিষয়টা আসলে বুঝে নিতে পারেন যে আমি রাইলে সুন্নাহ দাউদ খাতম আল আল হযরত বেত কতটুকু মানে পাকা পুক্ত ইনি এই কথাটাও পর্যন্ত বলেছে যে আলা হযরতের না সে আমারও না হয় এটা কিছুটা বাংলা এরকম আসে যে আল হযরতের কে যে মুহাব্বত করেন আল হযরত না সে আমারও না না সেজন্য বোঝা যায় আমি রাইলে সুন্নাহ আল হযরতের প্রতি মানে চোখ বদ্ধ যেখানে বলেছে সেখানে আর কি চোখ কোলারও প্রশ্ন ওঠে না এক লাস্ট একটা কথা যদি বলে আলা হজরত রহমতুল্লাহ তাল আলহীকে দাওয়াত ইসলাম এবং আমির আলহ কীভাবে মানে একজন মোবাল্লিক সিলসিলা করেছে পুরো সিলসিলা আমিরা আলুসন্নত দেখলেন দেখার পর দেখলেন পুরো সিলসিলাতে আলা হজরতের নাম নেওয়া হয় না আচ্ছা আচ্ছা জি 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 আমিরা আলে বলে যে বেটা যেই চ্যানেলে যেই প্রোগ্রামে